ট্রাভেল টেস্ট ফুলে আপনাদের সবাইকে স্বাগত। হুগলির ব্যান্ডেলে ঘুরে দেখার জন্য অনেক কিছুই আছে, তাই আমি আর উৎপল হাওড়া মেমারি লোকালে চেপে বসলাম 10 টাকার টিকিট কেটে। আজ আমরা 2টো জায়গায় ঘুরব, তার মধ্যে প্রথম ডেস্টিনেশন হচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে কাছেই দেবানন্দপুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মভিটে, এবং সেকেন্ড ডেস্টিনেশন বাঁশবেড়িয়ার মা হংসেশ্বরী দেবীর মন্দির। গ্যালোপিং ট্রেন, তাই হাওড়া থেকে ব্যান্ডেল যেতে সময় লাগলো মাত্র 45 মিনিট। ব্যান্ডেল স্টেশন থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম, ওইটা শরৎচন্দ্রের বাসভবন থেকে আমাদেরকে হংসেশ্বরী মন্দির এবং মন্দির ঘুরিয়ে আমাদেরকে আবার ব্যান্ডেল স্টেশনে নামিয়ে দেবে। তো টোটাল রিজার্ভ করতে ভাড়া পড়লো আমাদের 200 টাকা। আজকে আমরা চলে এসেছি একটা খুব বিখ্যাত জায়গায়, এটা হুগলি জেলার দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মভিটেতে। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মস্থানটা কেমন আজকে আমরা একটু ঘুরে দেখব, চলো। বাংলা মতে 31শে ভাদ্র 1283 ব্রিটিশ শাসিত ভারতে প্রেসিডেন্সি বিভাগে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1876 15ই সেপ্টেম্বর এই বাড়িতেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। এটা হচ্ছে বৈঠকখানা গৃহ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী আর ডাকনাম ছিল নেড়া। এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এবং এরকম একজন লেখকের বাড়িতে আমরা ঘুরতে এসেছি, এর অনুভূতি বলে বোঝানো যাবে না। আজকে একটা জিনিস এসে খুব ভালো লাগলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়ি কিন্তু খুব সুন্দরভাবেই রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ব্যান্ডেলে এলে অবশ্যই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই জন্মভূমিতে আসতে ভুলবেন না, এবং এখানে আমরা ঘুরে এবারে আমরা পৌঁছাবো হচ্ছে হংসেশ্বরী মন্দির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমির ঠিক সামনেই আছে শরৎ স্মৃতি পাঠাগার। এইটা শুধু পাঠাগার না, এটা একটা ছোট মিউজিয়াম, এখানে শরৎচন্দ্রর জীবনের নানান মুহূর্ত পুতুলের আকারে করা আছে, এবং শরৎচন্দ্র ব্যবহৃত কেদারা সেই কেদারাও কিন্তু এখানে রাখা আছে। যেহেতু আমরা রবিবার এসেছি, রবিবার এটা বন্ধ থাকে, সোম থেকে শনি আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এই শরৎ স্মৃতি পাঠাগারটা ঘুরে যাবেন। বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্রের বাড়ি থেকে হংসেশ্বরী কালী মন্দিরের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, আর যেতে সময় লাগবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। মন্দিরে ঢোকার আগেই আছে রাজবাড়ির ফটক এবং এছাড়াও পুজো সামগ্রীর দোকান, এখান থেকে আপনারা জিনিসপত্র কিনে খুব সহজেই পুজো দিতে পারেন। আমরা এখন চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে, হংসেশ্বরী কালী মন্দির। 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দিরে নির্মাণ শুরু করেছিলেন, এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে ওনার পত্নী রানী শঙ্করী এই মন্দিরের কাজটি সম্পূর্ণ করেন। গোলাকার বেদির উপরে পাথরের নির্মিত শায়িত শিবমূর্তির নাভি থেকে
উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। এই মন্দিরে 13টি মিনার আছে, প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায়। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই যেটা আছে ওটা হচ্ছে অনন্ত বাসুদেবের মন্দির। এটি একটি কৃষ্ণ মন্দির। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এই কৃষ্ণ মন্দিরটি তার দেওয়ালের কারুকার্যের জন্য বিখ্যাত। মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের চূড়াটি অস্তভুজাকার। মন্দিরের গায়ে টেরাকোটায় রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। মন্দিরের পাশেই আছে রাজবাড়ি চত্বর, তবে বিনা অনুমতিতে কিন্তু প্রবেশ নিষেধ। আজ এই পর্যন্তই। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।